নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি তো একটা জিনিস কি জানেন তো প্রত্যেকটা মানুষ যারা আমার বিশেষত ইয়াং বন্ধু বান্ধব রয়েছে ডাইরেক্টলি আসি কথায় যে তারা না আমার সঙ্গে যখন দেখা হয় যেহেতু জানেন যে দীর্ঘদিন ধরে জ্যোতিষ অনুষ্ঠানে আমি এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে কাজ করি যিনি জ্যোতিষটাকে গুলে খেয়েছেন জ্যোতিষটা তার মধ্যে আত্মস্থ করে ফেলেছেন জ্যোতিষ জগতে জ্যোতিষবিদ্যাটাকে বিশাল সাবজেক্ট কিন্তু চেষ্টা করেন সে সাবজেক্টের মধ্যে নিজেকে এমনভাবে বিলিয়ে দিয়েছেন প্রতিনিয়ত চেষ্টা করেন সেটাকে নিয়ে নতুন কিছু দিতে নতুন কিছু করতে মানুষের জন্য সর্বসময় যাতে আমরা এই অনুষ্ঠানটা থেকে সবাই যে অনুষ্ঠানটা থেকে তার কাছে আসবে তা তো নয় কিন্তু এই অনুষ্ঠানটা দেখে আপনি যেন বেনিফিটেড হতে পারেন আপনি যেন বুঝতে পারেন যে হ্যাঁ আপনার কাউন্সেলিং করার সময় এসে গেছে আপনি আর হ্যান্ডেল করতে পারছেন না আপনার সমস্যা এই মুহূর্তে যে নতুন ভাবনা চিন্তা করছেন তার জন্য এমন একজন মানুষের দ্বারস্থ হওয়া দরকার যে মানুষটাই বিদ্যাটা জানেন জ্যোতিষার্নব শ্রী জয়ন্ত জয়ন্তশাস্ত্রী আমাদের এই অনুষ্ঠানে থাকেন যিনি কিন্তু এই বিদ্যাটাকে দীর্ঘদিন ধরে করায়ত্ত করেছেন আপনারা জানেন জয়ন্তকে যারা ব্যক্তিগতভাবে চেনেন চেম্বারে এসেছেন জয়ন্ত শাস্ত্রী তারা জানেন যে কি নিপুণভাবে চেষ্টা করেন যে তিনি আপনার সমস্যাটা সমাধান করতে সব কিছু সে আপনি হাত দেখা বলুন কুষ্টি বিচার বলুন খোরারি বলুন তার সঙ্গে আপনি নিউমারোলজি বলুন সমস্ত কিছু দিয়ে চেষ্টা করেন যে এবং জ্যোতিষ মানে শুধু তো কেপি পদ্ধতি বা সনাতন এরকম নয় প্রত্যেকটা জ্যোতিষের যেহেতু দীর্ঘদিন ধরে গবেষণার মধ্যে রয়েছে সব কিছু দিয়ে আপনার সমস্যাটা সমাধান করার কিভাবে করেন না এই মুহূর্তে আপনি যে সমস্যায় রয়েছেন আমরা সবাই এখন চট জলদি উদ্ধার পেতে চাই জানেন তো এমন ওই ওই মানে পাঁচ বছর ওয়েট করুন তারপরে হবে ওই টাইপের নয় এক্ষুনি আমার সমস্যাটা থেকে বেরোতে হবে ছোট্ট জীবন সমস্যাটা থেকে বেরোতে হবে সেই মডার্ন অ্যাস্ট্রোলজিটা করেন বিজ্ঞান মনস্কভাবে সেই অ্যাস্ট্রোলজিটা করেন সেই জন্যই দীর্ঘদিন ধরে তিনি জনপ্রিয়তার একদম শিখরে বাস করছেন তার সঙ্গে যখন কথা হচ্ছিলো জিয়ান বন্ধু বান্ধবরা আমার সঙ্গে দেখা হলে বলে তুমি শাস্ত্রীর সঙ্গে তুমি তো অনুষ্ঠান করো একটু জিজ্ঞাসা করবে যে আমরা ব্যবসা করতে চাই এখন অনেক ছেলে মেয়ে আছেন ব্রাইট ছেলে মেয়ে পড়াশোনা শিখে সুন্দর ছেলে মেয়ে যারা তারা প্রত্যেকে চেষ্টা করছেন উদ্যোগপতি নিজে কিছু করতে কিন্তু কি করলে যে হবে সেই জায়গাটা তারা দিশেহারা আসুন এই জায়গাটা নিয়েই আজকে কথা বলবো প্রথমে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে নমস্কার নমস্কার দর্শক বন্ধু প্রথমেই আমার গুরুজনের স্থানীয় মাসিমা মেসুমশাই আপনারা যারা অনুষ্ঠান দেখছেন রাত্রি বারোটা একটি নিউজ চ্যানেল রাত্রি সাড়ে বারোটা আরেকটি নিউজ চ্যানেল আপনাদেরকে জানাই সদ্য উপনাম সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সেই সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে আমার সৌমিত্র ভাই বা সৌমিত্র দা যাই বলুন দাদা কাম বন্ধু অসংখ্য মানে আন্তরিক শুভেচ্ছা আজকের কি পর্যালোচনা এই যু আমি ব্যবসা করতে চাই আমাদের জন্য আবার আবার খুশির খবর কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধিতে ভূষিত হয়েছেন তার ছবি আপনারা দেখেছেন এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্তশাস্ত্রী এবং শুধু তাই নয় তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে এইবারের সময় হল বলসব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয় আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত জয়ন্তশাস্ত্রী পেলেন এই ডিলিট আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস যেখানে আমাদের গর্বের আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেড আমার ছেলে ব্যবসা করতে চায় সেই উদ্যোগ এখন ব্রাইট ছেলে পড়াশোনা করে বেরিয়েছে কিন্তু কী ব্যবসা করলে যে তার সাকসেস হবে একটা ছোট্ট জিনিস তোমাকে তুমি জয়ন্ত তোমার কাছ থেকেই জানা যে ধরুন একটি ছেলে আমি কথার কথা বলছি এটা কাঠের দোকান করেছে ফার্নিচারের দোকান চার বছর বাদে সে উঠিয়ে দিল কিরে ফার্নিচারের দোকানটা কী হলো ও ধূর দাদা চলছিল না জানো তো চার বছর ধরে লস খেলাম আমি এখন কি করছিস এখন একটা খাবারের দোকান দিয়েছি ওই দোকানটাতেই

যে সময় যেটা চলে গেল আর আসে না বিকজ লাইফ ইজ এ ম্যাথমেটিক্স তো এইখানে বলবি যে প্রোডাক্ট আইডেন্টিফিকেশন প্রত্যেকটা মানুষের এক একটা জিনিসে তার পজিটিভ নিয়ে আস এই জায়গাটা দেখো কাঠের দোকানের পরে যখন মিষ্টির দোকান বললো তাহলে কাঠের দোকানে আগে কি দেখতে হবে বৃহস্পতি এবং রবিকে কাউন্টিং আর বুধকে কিন্তু অবশ্যই মানে হরস্কোপে বলবান হতে হবে কাঠটা কোথা থেকে উৎপন্ন হয় বলো চারটে জঙ্গল থেকে উৎপন্ন হয় তা জঙ্গলটা কোথায় গাছ তো গাছ কারোগ্রহ বুধটাকে আগে ধরো না ও আচ্ছা আগে তো জন্মটা ধরতে হবে গ্রহের কারো কোথায় আসতে হবে আবার মিষ্টি ব্যবসা করতে গেলে মেন প্রোডাক্ট কি দুধ ঘি ছানা কারো গ্রহকে বৃহস্পতি বৃহস্পতি তাহলে বৃহস্পতির আগে পাওয়ারটা দেখতে হবে একদম তবে না মিষ্টির ব্যবসায় চিন্তা করব এইভাবে আমরা কিন্তু গ্রহের কারো কোথায় প্রোডাক্টকে কাউন্সিলিং করি আচ্ছা প্লাস্টিক দানার ব্যবসায় গেলে কি লাগে শুক্র প্রমোটিং করতে গেলে শনি মঙ্গল সিমেন্টের এজেন্সি শুক্র অ্যাসিডের ব্যবসা হচ্ছে শনি কেন বললাম কেন মানে খার এবং অম্লজাতীয় জাতীয় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 স্যাটার্ন আবার শুক্র শনি হলে কিন্তু খারও থাকবে আবার সেন্টও থাকবে হোয়াইট ফিনাইল সাদা ফিনেল ব্যবহার করো তো বাড়ি হ্যাঁ ব্যবহার করি শুক্রশনি শুক্রশনি মার্বেলের ব্যবসা করলে শুক্রশনি আচ্ছা যেটা আমরা ফ্লোরে ইউজ করছি টাইলস এর বিজনেস শুক্রশনি লাইট মাইক সাউন্ড রবি অনলি ফর ল্যান্ড এন্ড ইটভাটার মালিক হতে চাইছেন মঙ্গল মেডিকেল সার্জিক্যাল গুডস কেতু মেডিকেল সার্জিক্যাল গুডস কেতু

বড় পর্যায়ে কাজ করতে পারেন আর চন্দ্র শুক್ರ বলবনলে বড় গায়ক বা গায়িকা কিন্তু ভয়েসের বেস আনতে গেলে রবিকে দেখতে হবে আচ্ছা উচ্চস্ত রবি হলে তাহলে গলার ভয়েস ভয়েস বেস আমরা বলি না গানটা গাইছে ভালো কিন্তু না গলাটা না মানে মনে ধরছে না মানে পাঁচে রবি স্ট্রং নয় রবির মধ্যে বেস আছে আকর্ষণ ও চন্দ্র দিয়ে আকর্ষণ চন্দ্র জনগণ হিপনোডাইস হ্যাঁ রবি বেশ আমাদের জন্য আবার আবার খুশির খবর কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত জয়ন্তশাস্ত্রী পিএইচডি উপাধি পেয়ে ভূষিত হয়েছেন তার ছবি আপনারা দেখেছেন এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে তাকে ডক্টর অফ ফিলোসফিও দেওয়া হয়েছে এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তবিদের গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত জয়ন্তশাস্ত্রী অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন কিন্তু এইবারে তার কর্মে স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট আচ্ছা একটা জিনিস আমরা জানবো যে অনেকেই আছেন যে এখন ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারের সংখ্যা তো এখন আমাদের দেশে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তারাই কিন্তু এখন ইঞ্জিনিয়ার হয়ে যারা বেরোচ্ছেন ঠিক মতন চাকরি পাচ্ছেন না হ্যাঁ মানে সেই জায়গায় ইঞ্জিনিয়ারদের বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং আছে এখন বেসিক্যালি ইঞ্জিনিয়ার হয়ে তাদের কি কি কম্বিনেশন থাকলে হয় ফার্স্ট তারা যদি ব্যবসা করতে চায় তাহলে কি কী কম্বিনেশন ফার্স্ট শুক্র যদি বলো মনে হয় তাহলে শুক্র রিলেটেড বিজনেস আচ্ছা অল কাইন্ডস অফ পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস আচ্ছা তার মধ্যে পেট্রোল পাম্পও আসছে পেট্রোল পাম্পও আসছে সিনথেটিক গার্মেন্টস আন্ডার গার্মেন্টস লেডিস আচ্ছা কেন বললাম শুক্র স্ত্রী গ্রহ ও শুক্র স্ত্রী গ্রহ হ্যাঁ তুমি যেমন আগে ভেবে আছে জানো তো দুজন ওই মাঝে মধ্যে দেখবো হাততালি বেড়ে দেয় বুধ শনি দুটোই ক্লিপ গ্রহ যেটাকে বলা হয় শাস্ত্রীয় ব্যাখ্যায় নপুংস গ্রহ নপুংস বুধ এবং শনি আচ্ছা বুধ যদি কারুর বলবান হয় তার কি কি বিজনেস হতে পারে ফার্স্টেই বলবো হচ্ছে কি এডুকেশনাল বিজনেস বই খাতা পেন এগুলো চলে আসছে আচ্ছা এগুলো কি তুমি বলছো ম্যানুফ্যাকচারিং না টিচিং থার্ড হাউস হলে ম্যানুফ্যাকচারিং আচ্ছা টিচিং করতে গেলে রবি বৃহস্পতি আচ্ছা মানে শিক্ষা প্রদান করা গুরুগিরি গুরুগিরি তাহলে রবি বৃহস্পতি যারা অনেক কোচিং সেন্টার করে না বড় রবি বৃহস্পতি যেখানে রবি বৃহস্পতি সেখানে হয় ব্যবসার ক্ষেত্রে বুধ আসতে হবে বই খাতা কাগজ বই খাতা কাগজ এবং থ্রি থ্রি সেভেন প্লাস বুথ প্লাস ইলেভেন হলে বড় পাবলিশার্স আপনি একজন আর বড় বড় হতে গেলে রবিকেও দেখতে হবে যেটা আমরা কলেজ স্ট্রিট মার্কেটে দেখতে পাই বড় বড় পাবলিশার্স রবি বুধ আচ্ছা আর একটা জিনিস এখনকার দিনে খুব শুক্র শনি হলে পেট্রোল পাম্প আচ্ছা ডায়মন্ড জুয়েলারি রবি রবিশঙ্কর হলে কসমেটিক জুয়েলারি আর জান জুয়েলারি যেগুলো হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ আর আরেকটা জিনিস একটুখানি জানি চন্ডকেতি হলে মুখ্য জৌগের ব্যবসা লাভবান দশকর্ম ভান্ডার মুখ্য জৌগের ব্যবসা আচ্ছা তবে কিসে লাগে দশকর্ম ভান্ডার কোথায় লাগে ঠাকুরের কাজেই লাগে ব্যাপারটা হচ্ছে রান্নাঘরে তো কাজে লাগে না তাহলে মুখ্য যোগের ব্যবসা বলেছে আচ্ছা ঠিক আছে বলো আচ্ছা সব জেনে ফেলে জানেন তো আপনারাও জেনে ফেলেন তার জন্য না আমাদের এই অনুষ্ঠানটা তো তাই যে জয়ন্ত শাস্ত্রী চান যে এই প্রত্যেকটা মানুষ যারা এই অনুষ্ঠানটা দেখছেন সেই অনুষ্ঠানটা যেন আপনাকে কিছু দিতে পারে অর্থাৎ আপনার মতন করে সেই অনুষ্ঠানটা এবং আমাদের এই অনুষ্ঠানটা এই কথাগুলো বারংবার উঠে আসছে তার কারণ এখন চাকরির বাজার খুব খারাপ সারা ভারতবর্ষ জুড়েই যাকরি যতগুলো মানুষ পাস করে বেরোচ্ছেন তারা মনের মতন কাজ পাচ্ছে আমি ছেলে ছেলেপুলে জানি আরেকটা কিন্তু শুক্র কিন্তু পার্লার বিজনেস আমি যদি পাওয়ারে থাকে আমি বলবো রন্ধন ব্যবসা রন্ধন হ্যাঁ আপনি হোটেল করলেন জিনিস বানালেন খাওয়ার জিনিস মানুষকে খাওয়ালেন বিক্রি করলেন সঙ্গে সাপ্লাই দিয়ে দিলেন আমি কোম্পানি নামগুলো বলছি বৃহস্পতিও তো থাকতে হবে বৃহস্পতি না সিক্স এর লটকে দেখতে হবে যদি আগে সিক্স এর লট যদি আগে সিক্স রান্না ঘরকে আগে চিন্তা করতে হবে আচ্ছা বুধে যায় বুধকে বলবান হতে হবে এক এক রান্না খুব ভালো এক একটা রেস্টুরেন্টে প্রচুর ভিড় হয় যে ওদের রান্না অসম্ভব ভালো মেটেরিয়াল এক কিন্তু রান্নার কারিগরি রান্নার কারিগরিতে রান্না আলাদা হয় আবার বুধ শুক্র হলে হোটেল বুধ শুক্র হলে হোটেল আছে বুধ শুক্র হলে আর বুধ শুক্র রাহু হলে বারকাম রেস্টুরেন্ট বুধ শুক্র রাহু আচ্ছা বারকাম রেস্টুরেন্ট আর আরেকটা জিনিস আমি একটু জানতে চাই এখন অনেকে কম্পিউটারের বিজনেস কম্পিউটার ওকে বিজনেস কম্পিউটার ওরিয়েন্টেড আমি শুধু কম্পিউটার নয় আইটি ওরিয়েন্টেড বিজনেস এখন তো আমাদের পাওয়ার ব্যাংক থেকে শুরু করে ওই যে তারগুলো তৈরি হচ্ছে আমাদের প্রচুর ওই ইউএসবি তার কিনতে হয় কম্পিউটারের যে কত রকমের তার আমার বাড়িতে রয়েছে সবারই রয়েছে আপনাদের এই বিজনেসগুলো ম্যানুফ্যাকচারিং হলো রাহু মঙ্গল রাহু মঙ্গল আচ্ছা আর অনলি কম্পিউটার আনলে রাহুকে আনতে হবে

আর এদিকে প্লাস শুক্রকে দেখতে হবে আচ্ছা এন্ড জডিয়াক এর সেভেনথ লর্ড ওকে জডিয়াক টপ আসলে দর্শক বন্ধু যে বারবার বলি যে কি বলবো যে ওই ব্যাচাকে না সাবজেক্ট নয় এগুলো এডুকেশনাল দিস ইজ টু मच স্টাফ আচ্ছা সেভেনথ হাউস থেকে কতগুলো বিচার হয় জানেন ব্যবসা আপনার বৈবাহিক জীবন কেমন যাবে আর্থিক জীবনে স্বচ্ছল পাবেন কিনা জীবনের যা মনস্কামনা রয়েছে মানে কামনা বাসনা পূরণ হবে কিনা সবপরিবারে ভমণ করতে পারবেন কিনা আবার আপনার মামার কিন্তু ব্যাংক ব্যালেন্স এদিক আপনার মামার হট ক্যাশ সেভেনথ হাউস আপনার সেভেনথ হাউস এটা জ্যোতিষ শাস্ত্রীও কি সম্ভব আপনার মায়ের ফর্মাল এডুকেশন বলে যে 200 বছর আগে 200 বছর পরে একটা পেলে আমি বলে দিতে পারবো চ্যালেঞ্জ করে বলছি মিডিয়াতে চ্যালেঞ্জ করে বলছি কোনো জ্যোতিষের ক্ষমতা নেই জয়ন্ত শাস্ত্রীর পাশে বসে জ্যোতিষ নিয়ে চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জ করলাম যদি আসতে পারেন নাইন এস করুন প্রোগ্রামে বসিয়ে দেবো অ্যাস্ট্রোলজি কাকে বলে দেখাবো শরীর নামে আমি তো কিছু দেখাই না ধরুন এক লক্ষ গুণের একটি একটু ছাড়ি মাঝে মধ্যে সেভেন বলেই ঝাঁপ করে বললাম মামার আবার ব্যাঙ্ক ব্যালেন্স তাই না কি ইন্টারেস্টিং একদম ইন্টারেস্টিং মানে আগে কিন্তু আমাদের একটা সমস্যা নিয়ে আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের তো জীবনটা সমস্যায় সমস্যা একেবারে জানতে জড়িয়ে জড়িয়ে যায় আমি সারাক্ষণ দেখি আমাদের সঙ্গে আমার সঙ্গে যারা দেখা হয় তারা বলেন যে প্রচুর সমস্যায় আছি একটুখানি শাস্ত্রীর কাছে যেতে চাই আপনাদের সকলকেই বলি দেখুন স্ট্রলে কোথায় কোথায় বসছেন আপনাদের কাছাকাছি যে কোনো জায়গায় কিন্তু একটা করে চেম্বার কাছাকাছির মধ্যে আপনি পাবেন শাস্ত্রী ইভেন ইন্টারন্যাশনালি বিদেশের মাটি তো আপনাদেরকে বলি যে একটুখানি নাম্বারটা শাস্ত্রী বলে সেভ করুন অনেকে আমার কাছে নাম্বার চান একটু সেভ করে নিন নাইন নাইন এইট থ্রি ওয়ান থ্রি থ্রি এইট জিরো এইট থ্রি নাইন থ্রি থ্রি নাইন থ্রি ওয়ান ফোর সিক্স ওয়ান সেভেন এবং নাইন এইট থ্রি টু ফাইভ এইট থ্রি টু ফাইভ এইট এট আমাদের ভিআইপি নাম্বার যে কোনো একটা নাম্বার আপনার একটু সেভ করে নিন আপনাদেরকে বলি যে আমাদের জয়ন্ত শাস্ত্রীকে কবে কোথায় কোন চেম্বারে পাওয়া যাবে এটা দয়া করে আমাদের যে কোনো একটা ফোন নাম্বারে ফোন করলেই আমাদের বন্ধুরা আপনাদেরকে গাইড করে দেবে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এখন তো আমরা সবাই ইন্টারনেটে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি ইউটিউবে অনেকটা সময় কাটাই ইউটিউবে গিয়ে আপনি আপনার মনের মতন অনুষ্ঠান দেখতে পাবেন জয়ন্ত শাস্ত্রী জয়ন্ত জে এ ওয়াই এ এন টি এ জয়ন্ত এস এ এস আই শাস্ত্রী আপনারা এটা টাইপ করলেই আপনারা সেখান থেকে কিন্তু অনুষ্ঠানের অনেক আপনাদের জীবন জিজ্ঞাসা যেগুলো সময় এবং নক্ষত্রর আপনারা অনেকটা পাবেন এছাড়া আপনাদের একটু বলি কি ওয়েবসাইট রয়েছে আমাদের ডাব্লিউ 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 ডট শাস্ত্রী ডট কমে আপনারা আসতে পারেন আমাদের সঙ্গে বুকিংটা করবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে যেহেতু পৃথিবীর একটা অনেক বড় অংশ থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠানটা দেখেন এছাড়াও এই অনুষ্ঠানটার জন্য আমাদের একটা স্পেশাল ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেক শুক্রবার এবং রবিবার দিন আপনারা ভিআইপি বুকিং স্পেশাল বুকিংয়ে আপনারা জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে কনসালটেন্সি করতে পারবেন সেটার সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আগে ফোন করে বুকিং করতে হবে এবং আমাদের বন্ধুরা আপনাদেরকে সেটা বলে দেবে আর কি কখন কোন সময়টায় আপনি পেলেন এবং এই সব কিছুর মধ্যে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ওভার দ্য ফোন কনসালটেন্সি একদম প্রথম থেকে রয়েছে এটা আর কারণ নেই জয়ন্তশাস্ত্রী করেন যারা খুব অ্যাকিউট সমস্যার মধ্যে দিয়ে আছেন এক্ষুনি কথা বলতে হবে আপনারা নাইন ফোর থ্রি টু ফাইভ এইট থ্রি টু ফাইভ এইট এই নাম্বারটা আপনারা ফোন করবেন আমাদের বন্ধুরা আপনাদের ক্রাইটেরিয়াটা বলে দেবে সেই শাস্ত্রীর সঙ্গে কথা বলার এবং আমাদের এই অনুষ্ঠানটা আপনারা জানেন নিয়মিতভাবে প্রত্যেক দিন রাত বারোটায় একটি জনপ্রিয় নিউজ চ্যানেলে এবং রাত সাড়ে বারোটায় একটি বিখ্যাত নিউজ চ্যানেলে আমাদের এই অনুষ্ঠানটা দেখা যায় আর কয়েক দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন রাত একটার সময় সবচেয়ে জনপ্রিয়তম বিনোদনমূলক চ্যানেলে এন্টারটেনমেন্ট চ্যানেলে জয়ন্ত শাস্ত্রীর অনুষ্ঠান আপনাদের সঙ্গে জয়ন্ত শাস্ত্রী সর্বদাই আছে সর্বক্ষণ আপনাদের পাশে আছে এবং ও বলে শাস্ত্রীর অনুষ্ঠান দেখতে হয় হলে জীবন থেকে অনেকটা পিছিয়ে যেতে হয় আপনার জীবনের যে কোনো সমস্যা বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত জ্যোতিষার্ন শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট হাওড়া কেষ্টপুর চন্দ্রনগর বর্ধমান শিলিগুড়ি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর টাটা জামশেদপুর দিল্লি মুম্বাই গোয়া পুনে হায়দ্রাবাদ আহমেদাবাদ শিলং ব্যাঙ্গালোর গুয়াহাটি ত্রিপুরা আগরতলা ভুবনেশ্বর ও চেন্নাইতে অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি গাছ কুষ্টি অথবা ডিএপি কুস্তির জন্য যোগাযোগ করুন জিরো নাইন ফোর আপনি লগ অন করুন ডাব্লিউ আপনি মেল করতে পারেন কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ জয়ন্ত শাস্ত্রী ডট কম আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা শিক্ষায় বাধা কর্মে নেই কোন উন্নতি বিবাহে বিপত্তি নাকি পারিবারিক সমস্যা সমস্যা যাই হোক না কেন তার সমাধানের একটাই না জয়ন্তশাস্ত্রী আমাদের সঙ্গে জয়ন্তশাস্ত্রী রয়েছেন বলো তো এই যে আমাদের কথা হচ্ছিল বিভিন্ন যে কার কোন ব্যবসাটা হলে ভালো হয় আর একটা জিনিস আমি বলবো যে অনেকের কর্মভাব বিচার করতে গেলে ফাস্ট আগে দেখতে হবে নাইনথ হাউস বেশ নবম ভাবাধিপতির বলবানটা আগে দেখতে হবে তারপরে তো অ্যানালি মানে প্রোডাক্ট অ্যানালিসিস আছে আগে দেখতে হবে কোন গ্রোটা আপনার ভালো আছে আপনার টু অ্যান্ড ইলেভেন্থের সঙ্গে কোন কোন গ্রো কম্বিনেশন করেছে তার ডিগ্রি মিনিট সেকেন্ড কত পেয়েছে নবাংশে বর্গ বর্গোত্তম কিনা ভাবাংশে কোথায় আছে সবটাই টেকনিক্যাল ম্যাটার সবটাই আর একটা হচ্ছে বারবার স্বপ্ন যোগ অর্থাৎ আপনি প্রত্যেকটা বিজনেসে যাচ্ছেন প্রত্যেকটা ফেল এইটা কি হাউসিং এটা কিন্তু খুব হচ্ছে মানে বহু বন্ধুদের হচ্ছে যেটা হাত দিচ্ছে সেই কাজ টু প্লাস সেভেন প্লাস দত্তক প্লাস টুয়েলভ কানেকশন আচ্ছা দত্তকটা এখানে ঢুকলো একাধিকবার ও একাধিকবার মোর দেন মোর দেন ওয়ান টাইমস দত্তগ্রহ বা দত্ত অবস্থান করতে হবে টু সেভেন এইট টুয়েলভ দত্তগ্রহ দত্ত এই হচ্ছে সূত্রটা এই সূত্র দিয়ে এটা হচ্ছে বারংবার তারা এই করছে এই কম্বিনেশন থাকলে আপনি ব্যবসায় কোনো দিন উইন করতে পারবেন না বাট যদি নক্ষত্র সাপোর্টে থাকে জয়ন্তদা বলে যে আলটিমেট আমাদের জীবনে ছটা সাপোর্ট লাগে জবে যখন যেভাবে পারবেন মনে হলে করবেন একটা দুটো সাপোর্ট দিলেন কিছুটা এগোলেন বুঝতে পারলেন না একটি উপকার হয়েছে আপনার আর দুটো করলেন আরেকটিও এগোলেন লাস্টে আর দুটো করলেন চ্যাপ্টার শেষ আলটিমেট আমাদের জীবনে কিন্তু ছটা সাপোর্ট লাগে প্রত্যেকটা মানুষের যেমন জামা আপনি বুতাম ছাড়া পড়তে পারবেন না চোখে ঝাপসা দেখতে গেলেই আপনাকে চশমার ব্যবহার করতেই হবে একদম আর গরমকালে আপনাকে টয়লেটে গিজার লাগালে আপনার জন্য উপকার হতে পারে বর্ষাকালে মাথায় ছাতা নিয়ে চলা উচিত শীতকালে কোট প্যান্ট পরে পায়ে জুতামুজা পরে মাথায় টুপি পরে চলা উচিত সবটাই কিন্তু প্রতিকার সবটাই প্রতিকার এবার আপনি এখন জলে ভিজে কাজে যাবেন নাকি রৌদ্রে মানে রৌদ্রে আপনি অত্যন্ত তাপের সঙ্গে লড়াই করে কাজে যাবেন নাকি মাথায় ছাতা দিয়ে যাবেন সবটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার কেন বলুন তো ভাগ্যটা আপনার বা আপনাদের ভালো হলো আপনার বা আপনাদের খারাপ হলো আপনার বা আপনাদের কেন আমি একটা কথা কি বলি জানেন তো বলে আমি কিন্তু এই বেশ ভালো আছি একদম নো টেনশন অনলি রিল্যাক্স সৌমিত্র ভাইরাও নো টেনশন অনলি রিল্যাক্স একটা জিনিস আপনাদের বলি যে যে কথাগুলো উঠে এলো যে প্রত্যেকটা মানুষেরই একটা সাবধানতা অবলম্বন করার কথা অর্থাৎ কশন আগে থেকে একটু প্রিপেয়ার নিলে কিন্তু জীবনটাকে ভালোভাবে করা যায় এমন অনেক মানুষ আছেন যারা কিন্তু আমরা দেখেছি সেই সব মানুষদের কিন্তু কর্মহীন একটা যোগ হয় এটা কোথায় নেই সৌমিত্র ভাই আপনার ঘরেও দেখবেন ইলেকট্রিক লাইনের সব কটার একটা করে লাইন করে টিগার করা আছে কেন একদম যে নসরুর ভোল্টেজটা যদি বেড়ে যায় ফ্লাকচুয়েট করে হ্যাঁ যাতে আপনার ঘরে আগুন না লাগে নিজে থেকেই পড়ে যায় ওটাও কি সাপোর্ট নয় সাপোর্ট তো তাহলে সাপোর্ট আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি বলছি যে আরেকটা খুব কষ্টজনক তবে একটা ছোট করে কথা বলি অন্যভাবে নিও না বা আপনারাও নেবেন না ব্যাপারটা হচ্ছে কি আপনি চাইলেই যে পাবেন আমি বলবো পাবেন না হ্যাঁ 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 আবার এটাও বলবো হ্যাঁ পাবেন কিন্তু কখন বলতে পারবো অ্যাকর্ডিং টু বলতে বিচারের গণনায় তারপরে বলা সম্ভব হয়তো কাছে রিমোট আছে কিন্তু ব্যাটারি নেই তো রিমোট যতই চ্যানেল চেঞ্জ হচ্ছে না তাহলে আপনি কি করবেন মানে কানেকশন নেই তো আমি বললাম নমস্কার দাদা আসুন হবে না অন্য কোথাও যান যেটা চাইছেন ওটা হবার নেই বাট যদি কানেকশন পাওয়া যায় তখন সেটাকে ডেভেলপ করা যায় সেটা সাপোর্টের মাধ্যমে একটা দুটো করে আপনি পারেন ঠিক জয়ন্ত ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতি স্বরূপ অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন যে আরেকটা জিনি জিনিস যেটা বারংবার কথায় উঠে আসছে সেটা হচ্ছে যে বহু মানুষ আছেন কর্মহীন যোগ তাদের কোনো কর্মই নেই হাতে এটা কোন জায়গা মানে একদমই বাড়ির মধ্যে রয়ে গেলেন সারা জীবন এরকম পুরুষ আছেন মহিলা আছেন হ্যাঁ সেইভাবে কিছু কিছু না কিছু তো থাকতেই হবে নাহলে খাওয়া পড়াটা চলবে কি করে ওইটাই হয়তো অন্যের সাপোর্টে তিনি বেঁচে রয়েছেন তো সেই রকম যোগগুলো এটা হচ্ছে গিয়ে দেখো সেকেন্ডের লর্ড এন্ড প্লাস কেতু আচ্ছা মানে এক কথায় পরজীবী প্রাণী জাস্ট লাইক এ ক্রিমি হুম অন্য সাপোর্টে জীবন তুমি যা খাচ্ছো কিমি খাচ্ছে হ্যাঁ 1 2 6 10 প্লাস কেতু এইটাকে কি সাপোর্ট দিয়ে এটা নক্ষত্র যদি সাপোর্টে থাকে সাপোর্ট দাও নক্ষত্র সাপোর্টের এই হবে না হাতে রিমোট আছে ব্যাটারি নেই অতএব রিমোট কাজ করে না মানে কানেকশন দেননি তিনি চাননি গত জন্মে কিছু পাপ করে এসেছেন হবার নেই নমস্কার দাদা আসুন তাই না তাহলে তো সব মন্ত্রীর একটু মাঝখানে বলি দর্শক বন্ধু যারা আসবেন মোট পাঁচটি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে চেয়ে নেবেন আসন্ন পরীক্ষার্থীদের জন্য রয়েছে মা তিপুরা সুন্দরী তেল এবং পঞ্চমুখীর উদ্যাক্ষ মা কামাখার অক্ষয় সিঁদুর সর্বকার্য সিদ্ধির জন্য মা সেই মহামূল্যবান জল এবং একটি মা কামাখার ছবি বলো এবং আপনাদেরকে বলি যে আজকে যেহেতু আমাদের স্পেশাল টপিক নিয়ে প্রত্যেক দিন কথা হয় আপনারাই সেটা আমাদের বলেন সেইগুলোকে বলি যে আপনাদের জীবনে যে কোনো সমস্যাও জয়ন্তশাস্ত্রী বলেন যে সমস্যা তো আসবে মানে এটা নিয়ে জীবন মানেই সমস্যা জীবন মানেই সমস্যা একটা সমস্যা কালকে আর একটা সমস্যা পড়ছে আর একটা সমস্যা ভেঙে পড়ি অবসাদ হচ্ছে এখন জানেন তো এইটা একটা সাংঘাতিক আমাদের বাবা ঠাকুরদার আমলে সেগুলো ছিল না হ্যাঁ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটা মানুষই একাকিত্ব এবং অবসাদের একটা শিকার হয়ে পড়ছি বিভিন্ন কারণে আপনাদের বলি সমস্যা যত তীব্রই হোক আপনার বাড়ি নিয়ে সমস্যা ছেলে মেয়ে নিয়ে সমস্যা আপনার কর্মজীবন নিয়ে সমস্যা অথবা আপনার দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা এমন জড়িয়ে গেছেন বাস্তুটা সাংঘাতিক ডিস্টার্ব করছে শারীরিকভাবে আপনি অক্ষম হয়ে পড়ছেন যে কোনো জায়গাটায় আপনার সমস্যা যদি মনে করেন না আমি বলবো একবার কনসাল্ট করুন জয়ন্তশাস্ত্রী আপনাদের বন্ধু আপনাদের অনেকে ছেলের মতন ভাইয়ের মতন আপনারা একটু ফোন করে কথা বলে নিন তার কারণ একটাই কথা আমরা বলি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে ছোট্ট পুঁচকে জীবন ওয়ান স্লিপ টু অ্যানাদার স্লিপ আমাদের একটা ছোট্ট পুঁচকে জীবন এই পুঁচকে এবং ওয়ান লাইফ টাইম ওয়ান চান্স আপনি পরের বার আর আসবেন কি কেউ জানে না যদি যারা পরজন্মে বিশ্বাস করেন আসেনও যদি তো এই জন্মের কথা তার মনে থাকবে না তার মানে ওয়ান লাইফ টাইম আপনার একটা জীবনে আপনাকে করতে হবে এবং ওর একটা চোদ্দোশো চল্লিশ তাই তো একদম এক ঘন্টা চোদ্দশো চল্লিশ একদিন যাই দর্শক বন্ধু অনুমতি দিন ঘড়ির কাটা চোখরা বলছি আমাদেরকে থামতেই হবে রাত্রি বারোটা একটি নিউজ চ্যানেল রাত্রি সাড়ে বারোটা আরেকটি নিউজ অনুষ্ঠান দেখুন মা দুর্গার কাছে প্রার্থনা করি প্রত্যেকেই সুখে থাকুন ভালো থাকুন সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধিতে গড়ে উঠুক আপনাদের পারিবারিক জীবন নমস্কার নমস্কার আপনি কি নানান সমস্যায় জর্জরিত হতাশায় ভুগছেন ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান আপনার জীবনের যে কোনো সমস্যা বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত জ্যোতিষার্নব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট হাওড়া কৃষ্ণপুর চন্দননগর বর্ধমান শিলিগুড়ি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর টাটা জামশেদপুর দিল্লি মুম্বাই গোয়া পুনে হায়দ্রাবাদ আহমেদাবাদ শিলং ব্যাঙ্গালোর গুয়াহাটি ত্রিপুরা আগরতলা ভুবনেশ্বর ও চেন্নাইতে অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন জিরো নাইন আপনি লগ অন করুন ডাব্লিউ আপনি মেল করতে পারেন কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট জয়ন্ত শাস্ত্রী ডট কম পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা জীবনে সমস্যা বুঝছেন শিক্ষায় বাধা কর্মে নেই কোনো উন্নতি বিবাহে বিপত্তি নাকি পারিবারিক সমস্যা সমস্যা যাই হোক না কেন তার সমাধানের একটাই না শাস্ত্রী